বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এক অদৃশ্য শক্তি, এক মহামারী গোটা পৃথিবীকে বদলে দিচ্ছে। যে অবস্থায় পৃথিবীকে এনে দাঁড় করিয়েছে, এটিকেই এখন নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে বিবেচনা করতে বাধ্য হচ্ছেন বিভিন্ন দেশের নাগরিকরা, এমনকি রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা যুক্ত, গবেষকরা সবাই। এবং বলা হচ্ছে নতুন এক বিশ্ব ব্যবস্থায় পৃথিবী প্রবেশ করছে, নতুন সেই বিশ্ব ব্যবস্থার চেহারা কেমন হবে, আর সেটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে, উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, একই সঙ্গে আশাবাদও আছে। অনেকেই বলছেন যে পুরনো ব্যবস্থায়, পুরনো ধ্যান ধারণায়, পুরনো আচার আচরণে পৃথিবী আর ফেরত যাচ্ছে না। সব পিলিয়ে কোভিড উত্তর পরিস্থিতিটা, বিশ্ব পরিস্থিতি কেমন হবে, রাজনীতির চেহারাটা কেমন হবে, আমাদের এই দক্ষিণ এশিয়ার চিত্রটা কী হবে, বিশ্বজুড়ে এখন যে নানা অংশে খানিকটা কথার উত্তেজনা কিংবা অস্ত্রের উত্তেজনা, সেই সব পরিস্থিতিকে কীভাবে সামাল দেবে বিশ্ব, সেই সব বিষয় নিয়ে কথা বলবার জন্যে আমার সঙ্গে আজকে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর রওনক জাহান, বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত একজন রাষ্ট্রবিজ্ঞানী, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ডিস্টিংগুইশড ফেলো তিনি, এবং লেখক হিসেবে, গবেষক হিসেবে, একজন ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট হিসেবে অত্যন্ত সুপরিচিত বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক সময়। প্রফেসর রওনক জাহান আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর শুভ বসু। ডক্টর শুভ বসু একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, তিনি এই মুহূর্তে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি এবং ক্লাসিক্যাল স্টাডিজে শিক্ষকতা করছেন, অধ্যাপনা করছেন। ডক্টর শুভ বসু পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং তিনি কাজ করেন মূলত হিস্ট্রি অফ স্পেস, ইথনিসিটি এবং ক্লাস ইন সাউথ এশিয়া। এই মুহূর্তে তিনি কাজ করছেন সেটি তার একটি প্রজেক্টের টাইটেল হচ্ছে মাই গোল্ডেন বেঙ্গল স্টেট, ইথনিসিটি, স্পেস অ্যান্ড দ্য মেকিং অফ বাংলাদেশ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর রওনক জাহান এবং প্রফেসর শুভ বসু, যে বিষয়টি নিয়ে আপনাদের সূচনা বক্তব্য আমি শুনতে চাই খুব ছোট্ট করে, সেটা হচ্ছে যে আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা পৃথিবী যাচ্ছে, এই যে মহামারী কোভিড-19 বা করোনা ভাইরাস, এবং সেটি পৃথিবীর চেহারাকে যেভাবে তুলে ধরলো, তাতে আসলে কতটা দায় প্রকৃতির, কতটা দায় আমাদের বিশ্ববাসীর বা বিশ্ব নেতৃত্বের? প্রফেসর রওনক জাহান, ধন্যবাদ। প্রকৃতি কতটা দায় সেটা আমি বলতে পারবো না, যারা প্রকৃতি নিয়ে কাজ করে এনভায়রনমেন্টালিস্ট তারা হয়তো বলতে পারবে। অনেকেই বলে যে আমরা অনেক আমাদের পরিবেশকে অনেক রকমভাবে আমরা নানাভাবে চাপে ফেলেছিলাম। সেটার দিকে না গিয়ে আমি যেটা বলতে চাই যে আমাদের আমাদের মানুষের যে দায়বদ্ধতা সেটা নিয়ে আমাদের মনে করো যে অনেক সমস্যা বহুদিন ধরেই ছিল, কিন্তু সেই সমস্যাগুলোকে আমরা মানে আমাদের প্রায়োরিটি হিসাবে অতটা দেখিনি, সেটাকে অনেকটা আমরা ব্যাকবার্নারে রেখে দিয়েছিলাম। কিন্তু এখন এই কোভিডের পরে আমরা সেগুলাকে অনেক বেশি আমাদের সামনে সেটা এগিয়ে এসেছে। প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে কিছু রাষ্ট্র কোভিড এই সংকটটা বেশ ভালোভাবে বেশ তাড়াতাড়ি তারা একটু মোকাবেলা করতে পেরেছে এবং বাকিরা সেটা করতে পারেনি, এবং সেটা দিয়ে এবং সেই সমস্ত রাষ্ট্রের মধ্যে কিছু গণতান্ত্রিক রাষ্ট্র আছে এবং কিছু গণতান্ত্রিক নাও হতে পারে, কিন্তু এতে যেগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই সমস্ত রাষ্ট্রগুলা যথেষ্ট আর্লি রেসপন্স করেছে, কুইক রেসপন্স করেছে, তারা যথেষ্ট স্টেট মেশিনারি খুব এফেক্টিভ, আমরা সেগুলা দেখলাম। এবং আর যারা সেটা করেনি তাদের কিন্তু তারা এটা অত তাড়াতাড়ি মোকাবিলা করতে পারছে না। যারা করতে পারেনি তাদের মধ্যে যে সমস্ত দুর্বলতা ছিল সেগুলা বহুদিন আগে থেকেই জানা যাচ্ছিল, কিন্তু সেটা নিয়ে তেমন ভাবে কাজ করা হয়নি।
দ্বিতীয় আরেকটা যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে হ্যাঁ, কোভিড সবাইকেই, পৃথিবীর ধনী দরিদ্র সবাইকেই আক্রমণ করছে, কিন্তু আমরা বিশেষ করে যখন আমরা মৃত্যুর যে স্ট্যাটিস্টিক সেটা যখন দেখছি, বিশেষ করে আমেরিকায় যখন দেখছি কিংবা ইউরোপ ইংল্যান্ডে যেগুলো দেখছি, সেখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে যারা বেশি দরিদ্র কিংবা সেখানে যারা আন্ডার প্রিভিলেজ, হয়তো পিপল অফ কালার কিংবা মাইগ্রান্ট কমিউনিটি, তাদের মধ্যেই এটা বেশি, যে যারা মারা গেছে তার এদের মধ্যে থেকেই গেছে। অত পৃথিবীর মধ্যে এই যে আবার যে ইনইকুয়ালিটি, যেটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি, কিন্তু সেটা নিয়ে আমরা বিশেষ কিছু আসলে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়ার কোনো চেষ্টা করিনি, সেটা আবার আমাদের সামনে এসে গেছে। তৃতীয় যেটা আরেকটা জিনিস, আমরা বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়াতে আমরা এটা নিয়ে কথাবার্তা বলেছি কিন্তু কার্যকর কিছু করিনি, যে আমাদের যে পাবলিক সেক্টর এডুকেশন এবং হেলথ সিস্টেম, পাবলিক সেক্টরের হেলথ সিস্টেমটা ক্রমাগত দুর্বল হয়ে গেছে, এবং বেশিরভাগই আমরা শেষ পর্যন্ত পাবলিক সেক্টরের হেলথ স্বাস্থ্য ব্যবস্থা সার্বজনীনভাবে একটা ন্যূনতম মানে সব লোককে যে একটা কাভারেজ দিতে হবে, প্রত্যেক সিটিজেনকে দিতে হবে, সেটা প্রচেষ্টার থেকে আমরা প্রায় বেরিয়ে আসলাম, এবং ওটা হয়তো 60-70-এর দিকে একটু প্রচেষ্টা ছিল, তারপরে আমরা 80-এর দশক থেকে ক্রমাগত আমরা একদম প্রাইভেট সেক্টরের দিকে চলে গেলাম। তার মানে যেটা হলো যে যাদের আবার সম্পদ কিছু আছে তারা হয়তো বা প্রাইভেট সেক্টর থেকে, এবং ভালো হয়তো নাম করা হসপিটাল এগুলো আমরা গড়ে তুললাম, সেখান থেকে তখন তারা স্বাস্থ্য ব্যবস্থা নিচ্ছে, কিন্তু যেটা জনসাধারণের জন্য বিশেষ করে গরিবদের জন্য যে পাবলিক সেক্টর, সেটার কোনো কোয়ালিটি আমরা ইমপ্রুভ করবার কোনো চেষ্টাই করলাম না। অতএব সেই জিনিসটাও যে এটা আমরা এই এই যে সমস্যাটা, এটা নিয়ে আমরা অনেক হয়তো বা এমনি কথা বলেছি, কিন্তু এটার জন্য প্রায় দশকের পর দশক পার হয়ে গেছে, আমরা বিশেষ কিছু চেষ্টা করিনি। অতএব এখন আমি বলবো যে অনেকগুলা যে আমাদের যে সমস্যা সেগুলা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি, কিন্তু কোনো সেই ধরনের একটা যে কমিটমেন্ট নিয়ে কাজ করা সেটা আমরা করিনি। অথচ আমরা যদি দেখি যে আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব এশিয়া কিংবা পূর্ব এশিয়ার দেশগুলা, তারা বহু বছর আগেই সমস্ত জনগোষ্ঠীর জন্য একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের এডুকেশন এবং হেলথ, শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে সবাইকে কভারেজ দেওয়ার দিতে পেরেছে, এবং তারা সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তারা গড়তে পেরেছে। অতএব আমি বলবো যে এই সমস্ত যে আমাদের দুর্বলতা, সেটা আমরা জানতাম কিন্তু আমরা অতটা গা করিনি, কিন্তু সেটা এখন একটা আমরা বিরাট একটা সমস্যার সামনে পড়ে এখন আমরা বুঝতে পারলাম যে এই কাজগুলা যেটা 30-40 বছর ধরে শুধু লিখেই যাচ্ছি, একটু একটু বলেই যাচ্ছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নিইনি, সেটার যে কি ভয়াবহ হয়তো বা একটা পরিণতি হতে পারে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এখন উপলব্ধি করছি বা করবার চেয়ে উপলব্ধি করছি কিনা সেটা অবশ্য বড় প্রশ্ন, দেখছি আর কি, সেই পর্যন্ত বলাই ভালো। প্রফেসর শুভ বসু। আমি একেবারে সহমত অধ্যাপক রমক জাহানের সঙ্গে, এবং আমার নিজের ধারণা হচ্ছে যে 1980-এর দশক থেকে নয়া উদারনীতিকরণের যে ধারণা তৈরি হয়েছিল তার ফলে রাষ্ট্রের ক্ষেত্রে দুটি ঘটনা ঘটেছে। একটা হচ্ছে রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার উপর অনেক বেশি নিয়ন্ত্রণ স্থাপনের চেষ্টা করেছে এবং সামাজিক কল্যাণমূলক ব্যবস্থা থেকে ক্রমাগত পিছিয়ে এসেছে, এবং তার ফলশ্রুতিতে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, সার্বজনীন শিক্ষা এগুলি একান্ত ভাবে দুর্বল হয়ে পড়েছে, এবং সেই সঙ্গে সমাজের যারা অনুন্নত শ্রেণীর মানুষ, অনুন্নত মানে আর্থিকভাবে অনুন্নত, তাদের ওপর রাষ্ট্র ব্যবস্থা মূলগতভাবে কোনো ধরনের প্রতিরক্ষার ব্যবস্থা তৈরি করে উঠতে পারেনি, এবং সেই জন্যই আমরা দেখছি যে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সেটা সারা পৃথিবী জুড়ে, বিশেষত
মার্কিন যুক্তরাষ্ট্র এবং উন্নততর ধনতান্ত্রিক দেশগুলির মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের বাদ দিয়ে, মানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আমি বলছি যে জার্মানি বা ফ্রান্স ইত্যাদি বাদ দিলে পরে আমরা দেখতে পাচ্ছি যে এই সার্বজনীন চিকিৎসার ব্যবস্থাটা ক্রমাগত থেকে দুর্বলতর হয়ে গেছে। এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেও যে একটা সামগ্রিক সার্বজনীন শিক্ষা এবং সার্বজনীন চিকিৎসার যে ব্যবস্থা ছিল, সেই সার্বজনীন শিক্ষা এবং সার্বজনীন চিকিৎসার ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় জার্মানি বাদ দিয়ে এবং উত্তরে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোকে বাদ দিলে পরে তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে। এছাড়া আর একটা জিনিসের ঘটনাও এখানে খুবই পরিষ্কার, সেটা হচ্ছে যে রাষ্ট্র কি ভূমিকা গ্রহণ করবে একটা মহামারীর পরিপ্রেক্ষিতে এবং একটা বিপজ্জনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সেটা মূলগতভাবে নির্ধারিত হয়ে যাচ্ছে যে রাষ্ট্র কি ধরনের নীতি গ্রহণ করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে চীনের মধ্যে বা ভিয়েতনামের মধ্যে রাষ্ট্রে তথাকথিতভাবে সেগুলিকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে অভিহিত করা হয় না, কিন্তু ভিয়েতনাম বা কিউবা বা চীন ইত্যাদি যে রাষ্ট্রগুলি রয়েছে সেই রাষ্ট্রগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে তারা অপেক্ষাকৃতভাবে মহামারীর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে এবং সেটা সারা পৃথিবীতেই খুব সুস্পষ্ট। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যেরকম ভারতবর্ষের একটা ছোট্ট রাজ্য কেরালা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে কেরালার সরকার অনেক বেশি ভাবে এই ধরনের মহামারীর ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পেরেছেন এবং সামগ্রিকভাবে যে একটা বিরাট যে সংকট সেই সংকটটাকে অনেকখানি কমিয়ে আনতে পেরেছেন। এবং তার মানে হচ্ছে যে পৃথিবীতে ভবিষ্যতে যেটা হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রের ভূমিকা সামাজিক ক্ষেত্রে কি হবে সেইটা নির্ধারণ করবে পৃথিবীতে ভবিষ্যতের সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা এবং সার্বজনীন শিক্ষা ব্যবস্থা ইত্যাদির বিষয়গুলিতে। আরো কতগুলি জিনিস খুব স্পষ্ট হয়ে আসছে এই কোভিড-19 মহামারীর উপদ্রব থেকে, যেগুলি নিশ্চয়ই আজকে আলোচনা হবে। একটা হচ্ছে যে একটা গভীর অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। 1930 সালের পরে 2008 সালে একটা এই অর্থনৈতিক সংকট মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবপ্রাইম লোনের থেকে শুরু হয়েছিল। সেই সাবপ্রাইম লোনের সংকট থেকে ধীরে ধীরে যখন অর্থনীতি একটুখানি মুখ ঘুরিয়ে দাঁড়াচ্ছে তখন এই কোভিড-19 ফলে অর্থনীতি কিন্তু প্রায় আজ থেকে 130 বছরের পিছনে চলে গেছে অর্থনৈতিক সংকটের গভীরতা। এবং এই অর্থনৈতিক সংকটের গভীরতা বিশেষত উন্নয়নশীল দেশগুলোর ওপর পড়বে। তার কারণ হচ্ছে যে এখন থেকে যেটা কোভিড-19 এই মধ্যে থেকে যেটা সংরক্ষণবাদী বা প্রোটেকশনিস্ট অর্থনৈতিক বিষয়ে পৃথিবীতে উন্নত দেশগুলিতে তৈরি হয়েছিল সেটা আরো গভীরে যাবে এবং গ্লোবাল কমোডিটি চেন, সেই গ্লোবাল কমোডিটি চেনটা থেকে ধীরে ধীরে নিজের দেশের মধ্যে উৎপাদনের ওপর গুরুত্বটা বাড়বে, যেটা বাংলাদেশের মতো দেশের পক্ষে বা ভারতের মতো দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংকট তৈরি করবে। দ্বিতীয়ত, উন্নয়নশীল দেশগুলি পরিযায়ী শ্রমিকদের আয়ের ওপর বিরাট ভাবে নির্ভর করে। এখন ধীরে ধীরে দেখা যাবে যে পরিযায়ী শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণটা অত্যন্ত গভীরে চলে যাবে এবং পরিযায়ী শ্রমিকদের মধ্যেকার যে তাদের যে আয়ের উৎস সেইগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তৃতীয় যে ঘটনা সেটা হচ্ছে আমার নিজের ধারণা যে সারা পৃথিবী জুড়ে হবে, সেটা হচ্ছে যে পাবলিক স্পেন্ডিং অত্যন্ত বেড়ে যাবে, ডেফিসিট স্পেন্ডিং অত্যন্ত বেড়ে যাবে। তার কারণ পৃথিবীর লোক গত কয়েক বছর ধরে বিশেষত উন্নত দেশগুলির লোক অস্টারিটির যে ঘটনা সেই অস্টারিটির নীতি সমূহ আর মানতে চাইছেন না। অন্যদিকে এই কোভিড-19 ফলে যে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে বিভিন্ন দেশগুলির বাণিজ্য ব্যবস্থার, সেই অর্থনৈতিক সংকটটাকে কাটাতে গেলে পরে এখন এবং তার সাথে জনসাধারণের মধ্যে অস্টারিটির যে বিরোধিতা রয়েছে সেই সংকটটাকে কাটাতে গেলে পরে বিপুল পরিমাণে পাবলিক স্পেন্ডিং করতে হবে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকগুলোকে
ডেফিসিট স্পেন্ডিং এর দিকে সাংঘাতিক ভাবে যেতে হবে এবং এইটা পৃথিবীর অর্থনীতিকে এবং রাজনীতিকে সাংঘাতিক ভাবে প্রভাবিত করবে। দুটি কথা আমি বলতে পারি, একটা হচ্ছে এর ফলে যে প্রোটেকশনিস্ট যে নীতি তৈরি হবে তার ফলে দুটো গোষ্ঠীর মধ্যে সাংঘাতিক বিতর্ক শুরু হবে, যেটা ব্রিটেন এবং ইউনাইটেড স্টেটসে কিছুদিন আগেই থেকেই শুরু হয়েছিল কিন্তু এখন সেটা খুব গভীরে যাবে। একটা হচ্ছে সংরক্ষণবাদী বা প্রোটেকশনিস্ট গ্রুপগুলি এক ধরনের এথনিক সভিনিজম বা উগ্র জাতীয়তাবাদের দিকে ঝুঁকে যেতে পারে, আর অন্যদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে সমাজতান্ত্রিক বা প্রগতিবাদী রাজনীতি যারা করবেন তারা এখন নতুনভাবে সমাজ কল্যাণমূলক ব্যবস্থাগুলোর ওপর অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন, ফলে এই দুটি রাজনৈতিক ঝোঁকের মধ্যে এখন তীব্র সংঘাত দেখা দেবে। এর ইতিপূর্বেই ব্রিটেনে জেরেমি কর্বিন এবং জেরেমি কর্বিনের নেতৃত্বাধীন লেবার পার্টি এবং এখন লেবার পার্টির নেতা তাদের সঙ্গে কনজারভেটিভ পার্টির একটা বিরাট পার্থক্য লক্ষ্য করা গেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বার্নি স্যান্ডার্স এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিরাট পার্থক্য লক্ষ্য করা গেছে। কিন্তু শুধুমাত্র এই দেশগুলিতে নয়, সারা পৃথিবী জুড়েই এই ঘটনাগুলি ঘটবে এবং আমার নিজের ধারণা ভবিষ্যতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ সমাজের ওপর নানাভাবে বৃদ্ধি পাবে, তার কিছুটা হয়তো ভালো দিকে যাবে কিন্তু অনেক কিছুই আবার খারাপ দিকে যাবে। আর সর্বশেষে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ডিজিটাল চ্যাজম বা যে বৈদ্যুতিন মাধ্যমে যে গুরুত্ব সেটা এখন বহু বহু গুণে বৃদ্ধি পাবে, এবং সেই জন্য রাষ্ট্রগুলি একটা চেষ্টা করবে যে বৈদ্যুতিন মাধ্যমগুলি গুগল বা ফেসবুক বা টুইটার এগুলির ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে। আর একটা জিনিস হবে যে রাষ্ট্রগুলিতে সাধারণ মানুষের বৈদ্যুতিন মাধ্যমের মধ্যে যোগাযোগ নেই তাদের একটা বিরাট সমস্যা হবে, অর্থাৎ ডিজিটাল চ্যাজম এইটি সারা পৃথিবীতে একটা বিরাট ইস্যুতে পরিণত হবে। জি শুনবো আরো আপনার কথা প্রফেসর রওনক জাহান, একটু আপনি বলবেন একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কি ধরনের পরিবর্তন আপনি দেখতে পান পোস্ট কোভিড সিনারিওতে? আমরা প্রফেসর শুভবসুর কাছে শুনলাম আগে আমি এখন আমরা পোস্ট কোভিড নিশ্চয় আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা পোস্ট কোভিড সিনারিওতে যাব, কিন্তু এখন পর্যন্ত তো আমরা কোভিড থেকে ট্রানজিশন কিভাবে করব সেটাই খুঁজে পাচ্ছি না, এবং যারা ফার্স্ট ওয়েভটা মানে বিজয়ী হয়েছিলেন বলেছিলেন চায়না এবং নিউজিল্যান্ড এবং এর আগে সাউথ কোরিয়া, দেখলাম যে আবার সেখানে আরেকটা ওয়েভ আসছে। কিন্তু ভবিষ্যতের কথা যখনই আমরা পোস্ট কোভিড বলছি, এক হচ্ছে যে হ্যাঁ আমরা জানি যে এইরকম অবস্থা হয়তো কতদিন চলবে আমরা জানি না, কিন্তু আমাদের সবার মনে বিশ্বাস আছে যে আমরা এটা অতিক্রম করব। নিশ্চয়ই যদি একটা ভ্যাকসিন আসে কিংবা অন্য কোনো রকম ভাবে এটা এই উপায় থেকে আমরা ভবিষ্যতের দিকে যাচ্ছি। এখন যখন আমরা ভবিষ্যতের কথা ভাবি কিংবা আমরা একটা প্রজেকশন করি, সেটা অনেক সময় আমাদের বর্তমান যেই নলেজ সেটার উপরে ভিত্তি করে আমরা করি, কিন্তু অনেক সময় ভবিষ্যতে যেটা হয় একটা নতুন ফোর্স এসে যেতে পারে এবং নতুন আরেকটা ঘটনা ঘটলে তখন আবার জিনিসটা যেমন অন্যদিকে চলে যেতে পারে। আর এর আগে প্রথমেই তুমি যে আরেকটা কথা বলছিলে যে একটা ক্রাইসিস যখন হয় তখন সেটা থেকে হয়তো বিভিন্ন দিকে মানুষ যেতে পারে, হয়তো একটা ভালোর দিক ভালো কিছুরও একটা নতুন পথও খুলে যেতে পারে কিংবা আবার অনেক পথ সংকুচিত হতে পারে। আচ্ছা এখন আমি যদি বলি যে কি ধরনের পরিবর্তন আমরা মানে এখন ট্রেন্ড যেটা একটু আগে যে আমাদের অর্থনৈতিক যে চাপের কথা হচ্ছিল, এখন যেটা সাধারণত ধারণা করা হচ্ছে যে যারা এই কোভিডটা বেশ তাড়াতাড়ি মোকাবিলা করতে পেরেছেন তাদের অর্থনীতি তারা আরো তাড়াতাড়ি তারা গ্লোবাল কম্পিটিশনে যেতে পারবেন, অতএব সেজন্য ধারণা করা হচ্ছে যে চায়না আগের থেকে আরো অনেক বেশি আরো চায়নার অবস্থা এমনিতে যথেষ্ট শক্তিশালী ছিল এবং চায়না আরো একটা আরো শক্তিশালী হিসাবে যাবে।
বাংলাদেশের জন্য যেমন ভিয়েতনাম হচ্ছে একটা কম্পিটিটর, এবং আমরা দেখছি যে ভিয়েতনাম অনেক আগেই কোভিডটাকে তারা মোকাবিলা করতে পেরেছেন, এবং সেই জন্য যেমন ভিয়েতনাম এখন ইউরোপিয়ান আমেরিকার মার্কেটে তো এমনিতেই ভিয়েতনাম আমাদের থেকে ভালো করছিল, এখন ইউরোপিয়ান মার্কেটও এখন ভিয়েতনাম যেমন ওদের সঙ্গে একটা ফ্রি ট্রেড হয়ে গেছে, অতএব ভিয়েতনাম অনেক আগিয়ে যাবে। এমনিতে মোটামুটি যেটা ধারণা করা হচ্ছে যে এটা নিয়ে লেখালেখিও হচ্ছে যে এশিয়ার দেশগুলা, এশিয়া বলতে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ইস্ট এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া, এই এরা কিন্তু এদের ইকোনমি যথেষ্ট মানে অনেকদিন আগে থেকে বলা হচ্ছে বা এখন আরো মনে হচ্ছে যে ইকোনমিক্যালি এই এই দেশগুলা আরো অনেক বেশি ভালো অবস্থানে তারা চলে যেতে পারবে, যেহেতু তারা এই সমস্যাটা বেশ আগে আগেই তারা মোকাবিলা করতে পেরেছে এবং তারা তখন আরো আগে তারা গ্লোবাল কম্পিটিশনে চলে যাবে। এর আগে যে কথাটা শুভ বললেন যে হয়তো দুটো ট্রেন্ড হতে পারে, একটা হচ্ছে প্রোটেকশনিস্ট আর একটা হচ্ছে যে সেরকম নয়, সেখানে আমি যেটা বলবো যে এগুলা অনেক কিছু আবার নির্ভর করবে, আমেরিকাতে নভেম্বরে এই নির্বাচনে কি হতে যাচ্ছে, যদি ডোনাল্ড ট্রাম্প আরেকবার নির্বাচিত হয়ে আসেন তাহলে তো সারা শুধু আমেরিকার জন্যই নয় সারা পৃথিবীর জন্যই একটা ডিজাস্টারাস অবস্থায় চলে যাবে। কিন্তু যদি নাকি এখন আমেরিকাতে যদি ডেমোক্র্যাটরা যদি প্রেসিডেন্সি এবং কংগ্রেসও যদি তারা মেজরিটি নিতে পারেন তাহলে কিন্তু এই প্রোটেকশনিস্ট এই পলিসিতে তখন আমেরিকারা তো আর যাবে না, কিংবা ইউনিল্যাটারালিজমের দিকে তখন আমেরিকান লিডারশিপ যাবে না, তখন তারা মাল্টিল্যাটারালিজমটাকে আবার জোর করবার জোরদার করবার চেষ্টা করবেন, তারা ইউরোপের সঙ্গে তাদের যে ট্র্যাডিশনাল যে সমস্ত সম্পর্ক ছিল সেটা তারা জোরদার করতে চাইবেন। ট্রাম্প এশিয়া থেকে নিজেকে এশিয়া প্যাসিফিক ট্রিটি থেকে উইথড্র করে যে পুরা এশিয়া থেকে নিজেকে একদম সরিয়ে নিয়ে চায়নাকে তো একদম একটা মানে ওয়াক ওভার দিয়ে দিল, তখন তো আর তখন তো আমেরিকা আবার এঙ্গেজ করবে সমস্ত দিকে। অর্থাৎ অনেক কিছুই নির্ভর করবে যে যে আমেরিকা সেটা ইকোনমিক্যালি যথেষ্ট মানে মানে ভালনারেবল অবস্থায় আছে, কিন্তু তাদের যদি আমরা সামরিক শক্তি দেখি তাদের কাছে তো অনেক ডিস্ট্রাকটিভ মানে উইপন্স আছে, এবং ট্রাম্প যে মানে কি করতে যাবে এবং কোনোখানে আবার একটা কিছু যুদ্ধ এবং কিছু মানে ডেসপারেট ভাবে কিছু করতে যাবে কিনা এই সমস্ত জিনিস তো মানে আগে থেকে মানে প্রেডিক্ট করা যাচ্ছে না। আর অতএব সেই জন্য আমি বলবো যে মানে এমনিতে দেখে যেটা মনে হয় যে আমেরিকা ইকোনমিক্যালি আরো বেশি মানে এমনিতেও তারা দুর্বল অবস্থায় ছিল, তাদের অনেক ডেট চায়নার সঙ্গে কাছে ছিল এবং তারা ধার করেই চলছিল, এবং এই অবস্থায় তাদের যে ইকোনমি সেটা আরো বেশি দুর্বল অবস্থায় যাবে। কিন্তু আমি যেটা বলছি যে তাদের ইকোনমি দুর্বল অবস্থায় থাকলেও তাদের অনেক সামরিক শক্তি রয়েছে, এবং তাদের যে যদি একটা রেসপন্সিবল যদি একজন লিডার না থাকে এবং যদি যে লিডার হয়তোবা যে কোনো কাজ করে ফেলতে পারে এই ধরনের যদি একটা অবস্থায় যায় তাহলে আমি তো বলছি যে পৃথিবী অনেক একটা ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে চলে যাবে। কিন্তু এখন যে ওই যে দুই যে বিপরীত যে দুইটা ট্রেন্ডের কথা বলা হচ্ছে কেমন, যে একদিকে প্রোটেকশনিজম এবং অন্যদিকে হয়তো আরো প্রোগ্রেসিভ ইকোনমিক পলিসিস, এখন এই আমরা যদি শুধু আবার আমেরিকার দিকেই দেখি তাহলে আমরা দেখি দুটা ট্রেন্ডই আমরা দেখতে পাই এই দুই এই তিন কয়েক মাসের মধ্যে। আমি খবর কাগজে যা রিপোর্টে দেখলাম যে কিছু বিলিয়নিয়ার অ্যামাজন তারপরে মাইক্রোসফট এবং এরা তাদের অবস্থা তাদের মানে
10-12 গুণ তারা তাদের কিন্তু মানে তাদের অ্যাসেট বেড়ে গেছে, কেমন যেখানে অনেক মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ পিপল তাদের চাকরি হারিয়েছে। অতএব আমরা যেই যেটা আমরা মানে ভেবেছি যে হ্যাঁ ইনইকুয়ালিটি অনেক বেড়েছে, হয়তো সেটা নিয়ে কোনো কাজ মানে এখন আমরা অ্যাড্রেস করব ওই সমস্যাটা, কিন্তু একই সঙ্গে দেখছি যে তাদের এই যারা মানে মুষ্টিমেয় যে একটা লেস দেন 0.001% সেই বিলিয়নাররা কিন্তু এর মধ্যে তাদের অবস্থা আরো অনেক ভালো হয়ে গেছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এখন যেটা আমেরিকাতে এখন দেখছি ফর দ্য ফার্স্ট টাইম ব্ল্যাক লাইভস ম্যাটার যে একটা অনেক যে একটা আন্দোলনও হচ্ছে, যে একটা বিরাট মানে মানে সামাজিক পরিবর্তনের জন্য আন্দোলনও হচ্ছে। অতএব এই যে এই দুটো শক্তির যে এই যে ইন্টারপ্লে যেটা হচ্ছে, তারপরে এখন হ্যাঁ একটা পৃথিবীর বিভিন্ন দেশেই কিছু কিছু রাষ্ট্রে এই ধরনের নেতারা রয়েছেন যারা খুব পপুলিস্ট, যারা আলট্রা ন্যাশনালিস্ট, তারা মানুষকে একদম এই সমস্ত মানে ডিভাইসিভ ভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবার নিজেদের ক্ষমতা রাখার জন্য অনেক তারা চেষ্টা মানে করে যাচ্ছেন এবং সেই ট্রেন্ডটা থাকবে। কিন্তু আবার তার মধ্যেও যে অন্য রকমের মানুষরা যে আবার একসঙ্গে কালেকটিভ ভাবে মানে মোবিলাইজড হবে না, যারা চাইবে যে না ওই মাল্টিল্যাটারালিজমটা ভালো ছিল কিংবা কোঅপারেশনটা ভালো, অতএব সেই জন্য আমি বলছি যে মানে এই এই ঘটনাটা শেষ পর্যন্ত কোথায় যাবে এবং আমাদের ট্রেন্ডটা মানে জিওপলিটিক্যাল অবস্থা সেটা নির্ভর করবে এখন বিভিন্ন দেশ মানে প্রত্যেক দেশে এবং রিজিয়নে এবং সারা বিশ্বে যে যে যারা চাচ্ছে যে সবার মধ্যে আরো একটু কোঅপারেশন হোক, একে আরেক দিকে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং করলেও নিজেদের মধ্যে যে আমরা সবাই এক পৃথিবীতেই লোক এবং সেই সেই দিকটাই যাতে নাকি সেই সেই প্রোগ্রেসিভ সাইডটাই যাতে নাকি শেষ পর্যন্ত মানে একটা মেজরিটি পায় অ্যাজ অপোজ টু মানে অন্যান্য যে সমস্ত এলিমেন্টস যারা প্রোটেকশনিস্ট হতে চাচ্ছে, আলট্রা ন্যাশনালিস্ট হতে চাচ্ছে, ডিভাইসিভ হতে চাচ্ছে, নিজেদের দোষটা ঢাকবার জন্য অন্যের ঘাড়ে তারা দোষটা ফেলে দেওয়ার চেষ্টা করছে, এই সমস্ত শক্তির উপরে যাতে মানে এই শুভ বুদ্ধির যাতে নাকি হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবি না যে যে আমরা আর প্রোটেকশনিস্ট মানে হতে পারবো, কারণ পৃথিবীতে এই যে এত দশক পরে আমরা আসলে একদম আসলে গ্লোবালাইজড ইকোনমিটা আসলে মানে গ্লোবালাইজড এবং এটাকে আবার ভাগ করে অন্যভাবে যে একদম মানুষ প্রোটেকশনিস্ট হতে পারবে, আলট্রা ন্যাশনালিস্ট হতে পারবে, সেই ধারাটা তো আমরা দেখেছি। সেই ধারা তো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতের কথা বলি, ইউরোপের অনেক দেশেই তো ওই উগ্র জাতীয়তাবাদী একটা গোষ্ঠী শক্তিশালী হওয়ার চেষ্টা করেছে এবং অনেক নির্বাচনে তাদের জয় জয়কারও দেখেছি আমরা, এটা তো সত্যি। না কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি তারা এই কথাটা বলে হয়তো ভোট নিচ্ছে কিন্তু ইকোনমিকে ট্রাম্প কি তার ইকোনমিকে তার সে কি সেই ম্যানুফ্যাকচারিং এ ফেরত যেতে পেরেছে, কারণ ইকোনমিক স্ট্রাকচারটা এবং তার পাশে যে সমস্ত বড় লোক তারা রয়েছে তারা তো একদম একটা গ্লোবালাইজ সাপ্লাই চেনের মধ্যে রয়েছে, কেমন তাদের মার্কেট তারা প্রোডাকশন একখানে হচ্ছে যেটা চিপ যেখানে চিপ লেবার তারা ব্যবহার করছে তারা তো সেইখান থেকে বেরিয়ে আসবে না, কেমন। অতএব আমি একটা কথা রেটোরিক্যালি একটা কথা বলতে পারি আমি কিন্তু কিন্তু শেষ পর্যন্ত সেটাকে কার্যকর করা যাচ্ছে না যেহেতু আসলে আমরা খুবই গ্লোবালাইজড হয়ে গেছি এবং সেই হঠাৎ সেই গ্লোবালাইজেশন থেকে স্ট্রাকচারালি বেরিয়ে আসতে কোনো দেশই পারবে না এবং ইকোনমি এখন
ভীষণ ইন্টিগ্রেটেড হয়ে গেছে সারা পৃথিবীতে। জি প্রফেসর শুভ বসু, প্রফেসর অনুক জাহানের কথা আমি যদি বুঝলাম যে গ্লোবালাইজেশনকে বা বিশ্বায়নকে তিনি এখন কোনো চ্যালেঞ্জ, মানে বিশ্বায়নের সামনে তেমন কোনো চ্যালেঞ্জ আসলে সেই অর্থে দেখছেন না। আমি একটু প্রশ্নটা এভাবে করতে চাই যে বিশ্ব নেতৃত্ব প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দীর্ঘদিন ধরেই তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে, সেখানে চীন একটা ভালো জায়গা করে নেওয়ার চেষ্টা করেছে, চীন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বৈরিতা, যুক্তরাজ্যে ব্রেক্সিট করে বা ইউরোপীয় ইউনিয়ন থেকে বাইরে গিয়ে তার একটা স্বতন্ত্র অবস্থান তৈরি করবার চেষ্টা করেছে, ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও কিছু সমস্যা আছে বাট তারাও একটা জায়গা করে নেবার চেষ্টা করেছে, সব মিলিয়ে ভারত আমরা যদি এই অঞ্চলের দেখি, ভারতও একটা বিশ্ব নেতৃত্বে তার নিজের একটা অবস্থান করবার চেষ্টা দীর্ঘদিন ধরে করছে, তো আপনি কি মনে করেন পোস্ট কোভিড সিনারিওটা আসলে কি হবে, এই যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরিতা কিংবা এখন চীন ভারত তো সংঘাতে লিপ্ত আছে, সব মিলিয়ে চিত্রটা কি দাঁড়াবে? অন্যদিকে রাশিয়াও পুতিনের নেতৃত্বে তার মতো করে এক ধরনের আধিপত্য বিস্তার বা বিস্তারের চেষ্টা তার দিক থেকেও আছে, সো আপনি সিনারিওটা কি দেখেন, পোস্ট কোভিড পরিস্থিতি কতটা উত্তপ্ত হবে কিংবা কতটা শান্ত হয়ে যাবে? আমি মনে করি যে প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে শুরু করি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক রাষ্ট্র এবং অর্থনীতিগতভাবে তারা এখনো চীনের থেকে অনেকখানি এগিয়ে, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনীতি সামগ্রিকভাবে এবং চীনের অর্থনীতি সামগ্রিকভাবে বিশ্বায়নের সঙ্গে যুক্ত, এবং সেই বিশ্বায়নের সঙ্গে যুক্ত থাকার ফলে সেই দেশের মধ্যে কতগুলি প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, যে প্রতিক্রিয়াগুলো মূলত মুক্ত বাণিজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া এবং সেই সঙ্গে একটা উগ্র জাতীয়তাবাদী প্রতিক্রিয়া, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে টি পার্টি আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল, নিজে ট্রাম্প নিজেই টি পার্টি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যারা বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্র থেকে তারা নিজেদেরকে ধীরে ধীরে সরিয়ে আনার চেষ্টা করেছিলেন। এবং ট্রাম্পের একটা অদ্ভুত উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে ট্রাম্প কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, এবং সেই যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে তিনি যেটা জোর দিয়েছেন সেটা হচ্ছে যে সমস্ত ধরনের যে বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল ট্রিটিস আছে সেগুলোকে রিনিগোসিয়েট করার জন্য, এটা হচ্ছে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। অন্যদিকে ব্রিটেনের যেটা হয়েছে সেটা হচ্ছে ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি একটা গভীর প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং ব্রিটেন মনে করেছে তারা একটা উগ্র ভাষা ব্যবহার করেছে যে তারা ইউরোপিয়ান ইউনিয়নের থেকে স্বাধীনতা চায়, স্বাধীনতা শব্দটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, এবং ব্রিটেনের মূলগতভাবে রাজনীতি যেটা পরিচালিত হয়েছে সেটা ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধেই পরিচালিত হয়েছে, এবং এই মাল্টিল্যাটারাল এবং বাইল্যাটারাল ট্রিটিস গুলোকে রিনিগোসিয়েট করার জন্য পরিচালিত হয়েছে বলে মনে করা হচ্ছে। এখন এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক শক্তিগুলি এবং বিভিন্ন উদীয়মান পরাশক্তি যেরকম চীন বা খানিকটা রাশিয়ারও একটা উত্থান হয়েছে, তারা নিজেদের এলাকার মধ্যে নিজেদের প্রভাব বিস্তারের একটা প্রয়াস করছে, এবং চীনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যেরকম ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময় মানরো ডক্ট্রিনের ওপর গভীর জোর দিতেন এবং বলতেন যে মানরো ডক্ট্রিন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আশেপাশের এলাকা আমেরিকান মহাদেশের দুই আমেরিকা দুই মহাদেশের মধ্যে তারা অন্য কোনো দেশের ভূমিকা করবেন না, এবং যে কারণে তারা কিউবাতে বিপ্লব এবং তার পরবর্তীকালের ঘটনার বিরুদ্ধে সাংঘাতিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেই একই রকম ভাবে চীন এখন মূলগতভাবে তাদের যে সামগ্রিকভাবে তাদের যে আশেপাশের অঞ্চল রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া এবং তার সঙ্গে যে সামুদ্রিক অঞ্চল রয়েছে তার উপর তাদের নিয়ন্ত্রণ স্থাপন করার চেষ্টা করছে, এবং আজকে সেই সঙ্গে দক্ষিণ এশিয়াতে চীনের প্রভাব খুবই গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে, তার কারণ হচ্ছে ভারতের সেই অর্থনৈতিক শক্তি নেই দক্ষিণ এশিয়াতে চীনের প্রভাবকে প্রতিহত করার, এবং
নেপাল এবং পাকিস্তান এবং শ্রীলঙ্কা তিনটি দেশেই চীনের প্রভাব অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, এবং এখন ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সীমান্ত অঞ্চলে চীন তার সৈন্য সমাবেশ করেছে, ভারতও তার সৈন্য সমাবেশ করেছে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে বিষয়টা যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহৎ শক্তি হিসেবে ভারতের মধ্যে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী নীতির বিকাশ ঘটেছে, এবং যেটা ভারতের এই এলাকার যে গভীর প্রভাব রয়েছে সেই গভীর প্রভাব থেকে গভীর প্রভাবের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাটিন আমেরিকাতেও ট্রাম্পের মতোই, যেটা ল্যাটিন আমেরিকার সবচেয়ে বৃহৎ শক্তি সেটা হচ্ছে ব্রাজিল, ল্যাটিন আমেরিকায় ব্রাজিলের মধ্যেও দেখা যাচ্ছে একটি সাংঘাতিক ভাবে গোলযোগের সূচনা হয়েছে, এবং ল্যাটিন আমেরিকার মধ্যে ব্রাজিলের মধ্যেকার অর্থনৈতিক এবং পরিবেশগত দিক এবং রাজনৈতিক দিক থেকে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে, এবং ল্যাটিন আমেরিকায় নানা দেশে কিছু ধরো এক ধরনের কু করার, সামরিক অভ্যুত্থান করার পরিস্থিতি তৈরি হয়েছে। এই এইগুলি বিশ্বের অর্থনীতিতে এবং রাজনীতিতে আমার মনে হয় যদি বিশ্বায়নের প্রক্রিয়া থেকে একটু দূরে সরে আসে, তাহলে পরে বিশ্বের এবং এক ধরনের উগ্র জাতীয়তাবাদী নীতি বৃদ্ধি পায়, তাহলে পরে এই প্রবণতাগুলি বৃদ্ধি পাবে। এবং চীন এখন খুব স্বাভাবিকভাবেই কোভিডের ফলে চীন খানিকটা একঘরে হয়ে পড়েছিল, যদি অর্থনৈতিকগতভাবে খুবই শক্তিশালী রাষ্ট্র, এবং সেই জন্যে চীন এই মুহূর্তে নিজেদের পেশি শক্তিকে আরো বেশি আস্ফালন করবে বলে মনে করা হচ্ছে। রাশিয়া মূলত মধ্যপ্রাচ্যের সঙ্গে সাংঘাতিক ভাবে যুক্ত, এবং রাশিয়া মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত হওয়ার ফলে মধ্যপ্রাচ্যের যে শক্তির বিন্যাস সেটা হচ্ছে ইরান, সিরিয়া, লেবাননের হেজবুল্লাহ এবং রাশিয়ার মধ্যে এক ধরনের অক্ষশক্তি তৈরি হয়েছে। এখানে তুরস্কের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। তুরস্ক কোন দিকে যাবে সেটা এখনো পর্যন্ত সঠিক নয়, যদিও তুরস্ক ন্যাটোর একটা গুরুত্বপূর্ণ সদস্য, এবং এই বিষয়ের জন্যই মনে করা হচ্ছে যে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ল্যাটিন আমেরিকাতে এখন একটা গোলযোগের সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ইউরোপের দেশগুলির মধ্যে, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে জার্মানি এবং ফ্রান্সের যে অপ্রতিহত শক্তি, বিশেষত জার্মানির যে অর্থনৈতিক শক্তি, তার বিরুদ্ধে কিছু প্রতিক্রিয়া ইউরোপের বিভিন্ন দেশগুলিতে দেখা গেছে, এবং সেটা কোন দিকে যাবে সেটা বলা খুব কঠিন। কিন্তু অন্যদিকে যেটা ইউরোপের ক্ষেত্রে আর একটা সংকটে তৈরি হতে পারে, যদি ডোনাল্ড ট্রাম্প থাকেন তাহলে পরে তিনি হয়তো জার্মানির মধ্যে থেকে জার্মানিকে বাধ্য করবেন সামরিক ইয়েতে ব্যয় করতে, অথবা জার্মানির মধ্যে থেকে ন্যাটোর ভূমিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে অনেকখানি সরিয়ে নিয়ে আসবে, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করবে। এবং ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন পরিত্যাগের ভবিষ্যৎ কি হবে সেইটাও খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ব্রিটেন হচ্ছে ইউরোপের, বিশেষত লন্ডনের যে সিটি সেটা হচ্ছে ক্লিয়ারিং হাউস ইউরোপের ফাইন্যান্সিয়াল মার্কেটে, এবং সেইটার পরিস্থিতি কি দাঁড়াবে সেইটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং এই পুরো বিষয়টা নিয়ে আমি খুব যে আশাবাদী তা নয়, আমি তো এখন দেখতে পাচ্ছি যে উগ্র জাতীয়তাবাদ এবং আঞ্চলিক শক্তিগুলির পেশি শক্তির আস্ফালনটা অনেক বেশি বেড়ে গেছে, এটাই আমার কাছে এখন সবচাইতে বেশি উদ্বেগের কারণ। প্রফেসর রানুজ জাহান, দক্ষিণ এশিয়ার সামনে মানে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখেন আপনি, এখানে কি কি চ্যালেঞ্জ দেখেন আপনি? আর প্রফেসর শুভ বসুর কথার প্রেক্ষিতে যদি কিছু বলবার থাকে নিশ্চয়ই বলবেন আপনি। হ্যাঁ, ওনার কথার প্রেক্ষিতে আমি শুধু একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে চীন আসলে তাদের মানে পেশি শক্তি, আমার মনে হয় না যে তারা মানে পেশি শক্তি বিশেষ দেখাবার দরকার হবে তাদের। অলরেডি দক্ষিণ এশিয়ার বিভিন্ন
দেশের সঙ্গে তাদের অর্থনৈতিক যে যোগাযোগ, এবং যেহেতু চীনের আসলে অনেক টাকা পয়সা আছে এবং তারা দিতেও পারে, অতএব শুধু দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর সঙ্গে যে তাদের ইকোনমিক রিলেশনশিপ অনেক ভালো তা নয়, তারা আফ্রিকাতেও তাদের অনেক দেশের সঙ্গে রিলেশনশিপ আছে, ইউরোপেরও ইটালি থেকে আরম্ভ করে পূর্ব ইউরোপের অনেক দেশের সঙ্গে তাদের ইকোনমিক রিলেশনশিপ তারা অনেক ভালো করেছে, লিঙ্কস করেছে, এবং সেগুলো ভবিষ্যতেও তারা করবে। ল্যাটিন আমেরিকাতেও তাদের আছে। অতএব আমি বলবো যে মানে চীনকে ঠিক ওরকম কোনো পিসি শক্তি দেখাতে হবে না। এখন প্রত্যেকটা দেশে যেহেতু এখন অর্থনৈতিক একটা মন্দার দিকে যাচ্ছে, এবং অনেক দেশেরই তখন তাদের তারা নিজেদের অর্থনৈতিককে চাঙ্গা করবার চেষ্টা করবে, এবং তখন তারা দেখবে যে এই এই কাজে কারা তাদের সাহায্য করতে পারবে। এবং সেখানে আমি বলবো যে চীনই সব থেকে বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে। অতএব চীন সেই জিনিসটাই তারা ব্যবহার করবে। আর এখন আমি বলবো যে যে ভারত এবং চীনের মধ্যে যে একটা দ্বন্দ্ব হচ্ছে, এবং যেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের উপরেও সেটা একটা প্রভাব পড়ছে, সেখানে আমি বলবো যে আসলে ভারত এবং চীন তারা যদি দুটোকেই তারা যদি এভাবে দেখে যে আসলে ভারতও মানে অর্থনৈতিক ভারতেরও বহু জনশক্তি আছে, তাদেরও মানে অর্থনৈতিকভাবে এখন তারা না হয় একটুখানা দুর্বল অবস্থায় আছে, কিন্তু ভবিষ্যৎ মানে আমরা তো শুধুমাত্র আগামী এক বছর দু বছরের কথা ভাবে চলবে না, মানে আগামী 10 বছরে কিংবা তারপরে কোন দিকে আগানো যাবে, সেখানে ভারতেরও আবার তাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি করবার তাদেরও মানে এগিয়ে যাওয়ার অনেকই সম্ভাবনা রয়েছে। এই যে চীন এবং ভারতের মধ্যে এই যে একটা যে দ্বন্দ্ব, যেটা সেটা যদি তারা মানে অবশ্যই কিছুটা মিটিয়ে ফেলতে পারে, তাহলে আমি বলবো যে এশিয়া মানে একত্রিত ভাবে যে এশিয়া একটা খুবই একটা বিরাট পাওয়ার হাউস হয়ে যেতে পারে, এবং পাশের যে সব দক্ষিণ এশিয়ার অন্যান্য যে সমস্ত দেশ আছে, ইনক্লুডিং আমি এখন যদি আমার নিজের দেশের কথাই বলি বাংলাদেশ, আমরা তো নিশ্চয়ই চাই যে আমরা ভারতের সঙ্গেও একটা ভালো সম্পর্ক রাখবো, এবং চায়নার সঙ্গেও চীনের সঙ্গেও আমরা একটা ভালো সম্পর্ক রাখবো, এবং আমরা দুই দলের সঙ্গেই যেখানে আমাদের সুবিধা আছে সেই ধরনের আমরা অর্থনৈতিক একটা সম্পর্ক রাখবো। অতএব সেখানে যে এই ধরনের অন্য ধরনের যদি নাকি একটা এবং আমরা প্রত্যেকটা দেশই চাইবে আমার জন্য যেটা সব থেকে অ্যাডভান্টেজিয়াস টার্মস সেটাতে আমরা করবো, এবং এটা যদি এই সব যে দক্ষিণ ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য যে দেশগুলো আছে তারা তাদের সবাই যদি সেইভাবে এগোতে পারত, তাহলে আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ার জন্য এটা অত্যন্ত একটা মঙ্গলময় জিনিস হতো। আর এছাড়াও যদি আমরা দেখি ভারত এবং চীনের মধ্যে কিন্তু অর্থনৈতিক যে লেনদেন ট্রেড সেটা অনেক অনেক বেশি হচ্ছে, অর্থাৎ খামোখা যে এই যে কিছু যে আমরা যে মানে জিওপলিটিক্যাল কিংবা সিকিউরিটি স্ট্র্যাটেজিক অনেকগুলা ঝগড়া ঝাঁটি যে মানে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে এবং ভারত এবং চীনের মধ্যে রয়েছে, আমি বলবো যে এটাকে যদি উত্তরণ করে যাওয়া যেত, যদি বর্ডার ইস্যুস গুলাকে যদি সেটল করে ফেলা যেত, তাহলে আমি বলবো যে এতে করে ভারতও লাভবান হবে এবং নিশ্চয়ই দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর জন্য সেটা অনেক মানে মঙ্গলময় দেশ হবে। আর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি হতে যাচ্ছে সেটা আমি বলবো যে সেখানে বিভিন্ন ভারত ভারতের বর্তমান যে রাজনৈতিক যারা নেতা এবং যে দল তারা যেইভাবে
একটা উগ্র জাতীয়তাবাদের দিকে গিয়েছে এবং এবং তাতে করে এবং যেরকম ডিভাইসিভ একটা পলিসির দিকে তারা গেছে, সেটার যে একটা আসলে মানে পুরো দক্ষিণ এশিয়ার মানে ভারতের এই অন্যান্য দেশের সঙ্গে যে গুড রিলেশনসের জন্য যেটা ঠিক ভালো নয়, যেটা প্রফেসর সৌম্য বললেন, আমি সেটার সঙ্গে একদম একমত। এবং এটা ভারতের কোনো একটা ট্র্যাডিশনও নয়, এই ধরনের ভারত সবসময় একটা ডাইভার্সিটি প্লুরালিজম এটার একটা সেকুলারিজমের একটা ভালো একটা এক্সাম্পল হিসাবে দক্ষিণ এশিয়া তো সব দেশ ওদের দিকে সেটার জন্য তাকিয়ে থাকতো এবং সারা বিশ্বেও সবাই সেটা সমাদৃত হয়েছিল। এখন এটাও অনেকটা নির্ভর করবে যে ভারতের বর্তমান যে দল তারা আছে এবং নেতা, সে যদি এই বর্তমান সংকট কাটাতে না পারলে তিনি হয়তো আরো বেশি ওই দিকে যাবেন কিনা, এবং ভারতের ভিতরে অন্যান্য ডেমোক্রেটিক অন্যান্য ফোর্সেসরা কিভাবে তার উপরে তাকে চাপের মধ্যে রাখতে পারবেন, আমি বলবো যে সেটার উপরে নির্ভর করবে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ঠিক ওই ধরনের উগ্র জাতীয়তাবাদ নেই, সব নেতারাই নিশ্চয়ই যারাই নির্বাচন করে আসেন মানে তারা সবাই নিশ্চয়ই ভাবেন যে তারা অনেক সময় যে শর্ট টার্মে লোককে কি কি বলে অনেক সময় সন্তুষ্ট রাখা যায়, কারণ ইকোনমিক একটা পারফরমেন্স দিয়ে হয়তো বা দেখাতে হলে একটা লং টার্ম একটা হয়তো মানুষ বোঝে, অতএব ওই শর্ট টার্ম গেম প্রায় সব নেতাদেরই তখন খেলতে হয় এবং তখন হয়তো বা সেই খেলাটার মধ্যে সবাই আছেন। কিন্তু আমি বলছি যে অন্য সব দেশের তুলনায় এই উগ্র জাতীয়তাবাদের সংকটটা এখন সব থেকে বেশি দক্ষিণ এশিয়ায়, আমি বলবো যে ভারতেই, ভারতে অন্যান্য দেশের সেই অর্থে অন্যান্য দেশের তুলনায় বাকি দেশের অনেকেই, বিশেষ করে আমি আবার যদি বলি যে বাংলাদেশে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ নিশ্চয় খুবই চাইবেন যে আমাদের যে বিভিন্ন গোষ্ঠী রয়েছে, যেটা সমাজে বিভিন্ন বিভাজন আছে, সেটাকে যাতে আরো বেশি প্রকট না করে সবাই মিলে কিভাবে কোনো একটা সংকটের দিকে সহিংসতার দিকে যাতে আমরা না যাই সেটাই তাদের প্রচেষ্টা থাকবে, এটাকে আরো বেশি বাড়িয়ে দেবার কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ সেটা চাইবে। ধন্যবাদ। জি প্রফেসর শুভ বসু, আমরা একটু শেষের দিকেও চলে এসেছি, তো আপনি কি মনে করেন যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কি, যদি খুব সংক্ষেপে একটু ধারণা দেন বা কি মনে করেন আপনি? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিশেষত ভারতের পরিস্থিতি নিয়ে যখন আলোচনা হচ্ছে, ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্রীয় এবং কাঠামোর মধ্যে দিয়ে রাজনীতিটা পরিচালিত হয়। ভারতবর্ষে একটি দল কেন্দ্রীয় সরকার গঠন করেছেন এবং তারা কেন্দ্রে খুবই শক্তিশালী সরকারের গঠনে করতে সক্ষম হয়েছেন এবং ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে যে ধরনের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনগুলিতে কিন্তু একটু ভিন্ন প্রবণতা দেখা দিয়েছে, সেটা দিল্লিতেই হোক বা তার পূর্বে ঝাড়খণ্ডেই হোক এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে ধরনের নির্বাচন হচ্ছে সেই ধরনের নির্বাচনে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এক ধরনের নির্বাচনের রায় হচ্ছে এবং অঙ্গরাজ্যগুলির অন্য ধরনের নির্বাচনের রায় হচ্ছে। এর ফলশ্রুতিতে ভবিষ্যতে ভারতের রাজনীতি কোন দিকে যাবে সেটা এই মুহূর্তে বলা খুবই কঠিন, কিন্তু এটা ভারতবর্ষের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতিফলন ঘটছে এবং সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ফলেই হয়তো ভারতবর্ষের অভ্যন্তরে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রবণতাগুলো রয়েছে সেই বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রবণতার মধ্যে দিয়ে হয়তো উগ্র জাতীয়তাবাদের ধারাটা
অনেক বেশি সংকুচিত হয়ে উঠতে পারে। এটা নির্ভর করবে ভারতবর্ষের মধ্যে নানা ধরনের যে গণতান্ত্রিক শক্তি রয়েছেন তারা কিভাবে নিজেদের রাজনীতিকে ভবিষ্যতে পরিচালিত করবেন। এই মুহূর্তে ভারতবর্ষে অবশ্যই চীনের সঙ্গে যে সীমান্ত সংকট দেখা দিয়েছে সেই সীমান্ত সংকটটা খুবই উদ্বেগের বিষয় এবং যে কোনো সীমান্ত সংকটের সময় একটি উগ্র জাতীয়তাবাদ আরো বেশি বৃদ্ধি পায়। তবে এখনো পর্যন্ত মূলগতভাবে মনে হচ্ছে যে ভারত এবং চীন উভয় পক্ষই কূটনৈতিকভাবে এই সমস্যা মিটিয়ে নিতে আগ্রহী। এর বাইরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় সীমান্ত অঞ্চলগুলোতে একটু স্পর্শকাতরতা রয়েছে। এখানে ভারতের সাথে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে কেন্দ্রভূমিতে, ভারতের সাথেই একমাত্র আফগানিস্তান বাদ দিলে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের সাথে যে সীমান্ত রয়েছে সেটা ভারতের সাথে রয়েছে, সেটা বাংলাদেশের সাথেও রয়েছে, নেপালের সাথেও রয়েছে, পাকিস্তানের সাথেও রয়েছে, চীনের সাথেও রয়েছে। চীনকে যদি একটা দক্ষিণ এশিয়ার শক্তি হিসেবে ধরা হয় কারণ চীন তিব্বতের উপর তার আধিপত্য রয়েছে এবং শ্রীলঙ্কার সাথেও ভারতবর্ষের সরাসরি সীমান্ত না থাকলে পরে জলপথে সীমা চীনের শ্রীলঙ্কার সাথেও ভারতবর্ষের খুবই পরিষ্কার যোগাযোগ রয়েছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সাথে, ভুটানের সাথেও ভারতের সীমান্ত রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে নির্ভর করছে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে কি ধরনের ভারতের ভবিষ্যতের গণতান্ত্রিক রাজনীতির উত্থান হবে, তার উপরে দক্ষিণ এশিয়াতে ভবিষ্যতে উগ্র রাজনৈতিক বিকাশ ঘটবে কি ঘটবে না এইটার উপর নির্ভর করবে। তবে আমি নিশ্চয়ই একজন ভারতীয় বংশোদ্ভূত মানুষ হিসেবে চাইবো যে ভারতবর্ষের যে সহনশীলতার ঐতিহ্য রয়েছে, গণতন্ত্রের ঐতিহ্য রয়েছে, সেটাই জয়ী হবে এবং ভারতবর্ষের সাথে অন্য দেশগুলির একটি সুসম্পর্ক স্থাপিত হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা আশার দিক যে ভারতবর্ষের দক্ষিণ এশিয়ায় সবচাইতে বড় মিত্র শক্তি হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে সম্পর্ক এখনো পর্যন্ত নানা ইয়ে থাকা সত্ত্বেও সবচাইতে ভালো এবং সেইটাই আমি আশা রাখবো যে ভবিষ্যতে চালু থাকবে। এবং এই মুহূর্তে যেটা দেখা দিয়েছে যেটা সবচেয়ে দক্ষিণ এশিয়ার একসময় উদ্বেগের বিষয় ছিল সেটা হচ্ছে ভারত পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেকার সম্পর্ক। এই মুহূর্তে ভারত পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্কের মধ্যে একটা বৈরিতার ইয়ে থাকলে পরে সম্পর্কটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে না, সম্পর্কটা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তো দেখা যাক ভবিষ্যতে যে এই রাজনৈতিক কি কি পরিণতি হয়। প্রফেসর অনেক জানান, আমরা একবারে শেষ পর্যন্ত যে 30 সেকেন্ডসে যদি কিছু যোগ করতে চান বা বলতে চান আপনি শেষ করতে পারবেন। সবার শেষে যেহেতু আমরা আঞ্চলিক কোঅপারেশনে কথা বলছিলাম, আমি সবসময় যেটা বিশ্বাস করি যে দক্ষিণ এশিয়াতেই আমরা নিজেদেরকে একটা ইকোনমিক একটা ইন্টিগ্রেশনের দিকে আমরা ঠিক সেভাবে নিতে পারিনি যেটা দক্ষিণ পূর্ব এশিয়া নিয়েছে, এবং তারা যেহেতু তাদের অঞ্চলটাকে তারা ইকোনমিকলি ইন্টিগ্রেট করতে পেরেছে সেই জন্য তারা অনেক বেশি আগিয়ে যেতে পেরেছে। অতএব আমি আশা করব যে ভবিষ্যতে আমরা দক্ষিণ এশিয়া যে আগের অনেক ভুলভ্রান্তি যেমন আমরা শোধ করতে পারবো, মানে শোধন করতে পারবো, তেমন এই যে একটা ভুল আমরা বহু বছর ধরে করছি আমরা নিজেদের মধ্যে কোনো একটা আঞ্চলিক একটা সৌহার্দ্য আমরা গড়ে তুলতে পারছি না বিটুইন স্টেটস, আমরা আসলে একটা ইকোনমিক্যালি ইন্টিগ্রেটেড জোন হিসেবে আমরা গড়ে তুলতে পারবো, এবং তাহলে আমি বলবো যে দক্ষিণ এশিয়া আরো অনেক এগিয়ে যেতে পারবে। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর রণক জাহান এবং ডক্টর শুভ বসু আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, বিশ্ব রাজনীতি, কোভিড উত্তর পরিস্থিতিতে কী দাঁড়াবে, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, সেই সব বিষয় নিয়ে আমার দুই অতিথি, দুই বিশেষজ্ঞ অতিথি নানা বিষয়ে কথা বলছিলেন। আর দুজনে একমত যে কোভিড-19 আসলে গোটা বিশ্ব ব্যবস্থার যে করুণ চেহারা সেটি উন্মোচিত করেছে, এবং বিশেষ করে জনস্বাস্থ্যের বিষয়টি এবং শিক্ষার ক্ষেত্র জনশিক্ষার বিষয়টি কতটা অবহেলিত আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করছেন বিভিন্ন দেশে,
সেটা উন্নত বিশ্ব হোক আর উন্নয়নশীল বিশ্ব হোক আর তৃতীয় বিশ্বের গরিব দেশ হোক, সবাই সবার কাছে সবাই একই রকমের, সবার চেহারাটাই একই রকমভাবে উন্মোচিত হয়েছে। দুজনই মনে করেন যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে কোভিড-19 পরিস্থিতি, এবং এখান থেকে আসলে কবে কিভাবে মুক্তি মিলবে যতক্ষণ না ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না, তবে পোস্ট কোভিড চেহারাটা একেবারেই হয়তো ভিন্ন হতে পারে। তবে ভিন্ন হওয়ার সঙ্গে আশঙ্কাও আছে, আবার অনেকের মধ্যে আশাবাদও আছে। তবে দুজনের মধ্যে আকাঙ্ক্ষা এটা আছে যে গণতান্ত্রিক রাজনীতির উত্থান হবে, এবং গণতান্ত্রিক রাজনীতির উত্থান যদি হয় তাহলে আসলে অর্থনৈতিক উন্নয়নের যে অগ্রযাত্রা সেটিও টেকসই হবে, অন্যথায় কী হবে আসলে সেটি এখনই বলা মুশকিল। তবে অস্থির বিশ্ব আমরা কেউই চাই না, আমরা একটা শান্ত পৃথিবী চাই এবং সমৃদ্ধ পৃথিবী দেখতে চাই, এবং আমাদের দেশকেও সেরকমই দেখতে চাই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।